আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলীম, ফ্যানসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো গত পর্বে আমরা যেটা করেছিলাম যে একটি ইমেজ ক্লাস তৈরি করেছিলাম, ইমেজ ক্লাসটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা ডাটা ইনসার্ট করতে চেয়েছিলাম, যে ডাটা কীভাবে ইনসার্ট করতে হয়, তো সেটা আজকে আমরা করব। তো আমরা সাবলাইন টেক্সট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে আমরা যেটা করেছি ইন্ডেক্স ফাইলের ভিতরে, এখানে এই যে ডাটা ইনসার্ট করার জন্য আমরা কি ডাটা ইনসার্ট নামে একটি মেথড কিন্তু এখানে ডিক্লেয়ার করে রেখেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই এই যে প্রসেস নামে কিন্তু আমরা একটা ক্লাস কিন্তু এখানে তৈরি করে রেখেছি ব্ল্যাঙ্ক। তো এখানে জাস্ট আমরা পিএসপি একটি ব্লক নিয়ে নিচ্ছি, পিএসপি, এবং এখানে ইনক্লুড করে নিচ্ছি ইনক্লুড ওয়ান্সের মাঝে, বা এখানে আমি দেখছি যে ডাটাবেসটাকে ইনসার্ট করে নিচ্ছি, ডাটা, সরি, ডাটা ডাটাবেস ডট পিএসপি সেমিকোলন দিয়ে নিচ্ছে, তারপর ইনক্লুড করে নিচ্ছে কাকে, ইমেজকে, ইমেজ, ঠিক আছে। তো এখানে থেকে ক্লোজ, সরি, ক্লোজ করে নিচ্ছি। এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রসেস নামে একটি ক্লাস তৈরি করব। এই যে এখানে যে নামটা আছে সেম, এই নামে, এই নামে আমরা একটি ক্লাস তৈরি করব। আমাদের এগুলো প্রয়োজন নেই, এখানে যেটা করব আমরা দুটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, পাবলিক ডিবি আর পাবলিক আইএমজি, ওকে। আর এর মধ্যে আমি যেটা করব দিস ডিবি, সরি, ডিবি ইকুয়াল নিউ ডাটাবেস এন্ড নিউ, এখানে কি ইমেজ, ওকে, সেম নামটি নিতে হবে, ওকে। তো ডাটা যেহেতু ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করার জন্য আমরা যেটা করেছি আমাদের ইন্ডেক্সের ভিতরে, দেখুন এই যে ডাটা ইনসার্ট, এই এই যে এই এই নামে একটি মেথড আমরা এখানে তৈরি করব প্রসেসের মাঝে, দিচ্ছি পাবলিক ফাংশন। তো এখানে যেটা করব এটাকে আমরা ডাটা দিয়ে দেব, আর এটাকে দেবো ফাইল দিয়ে, ওকে, সেভ দিয়ে নিচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি টাইটেল,
এগুলাকে বিভিন্ন ভ্যালিডেশন করে নেওয়া যায়, তো ভ্যালিডেশন গুলো আমরা পরবর্তীতে করে দেখাব। তো ডাটার মধ্যে কি আছে, টাইটেল, টাইটেলটাকে ধরলাম, তারপরে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে ধরবো ভেরিয়েবল ইমেজ, ইমেজ তো ইমেজটা রাখবো কোথায়, এই যে, এই যে দিস ইমেজ, দিস ইমেজ, তারপরে এরকম দিয়ে আই এম জি নামে আমরা একটি মেথড কিন্তু তৈরি করেছি ইমেজের ভিতরে। তো এখানে আমরা যেটা করব, এই যে এটা পাস করব, ফাইলটাকে পাস করব, আর পাস করব টেবিলের নাম। আমরা এখানে টেবিলের নামটাও নিয়ে নিচ্ছি, টিবিএল, টেবিলের নাম আমরা কি দিয়েছি, আমরা যদি ডাটাবেজে যাই তাহলে দেখতে পারবো। তো টেবিলের নাম আমরা দিয়েছি টেবিল ইমেজ, আমরা এখানে টেবিলের নামটা নিয়ে নিচ্ছি এবং এটাকে পাস করে দিচ্ছি এই জায়গায়, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু ভ্যালিডেশন করে নিচ্ছি যে যদি এমটি হয় টাইটেল, ঠিক আছে, এবং আমরা এরকম পাচ্ছেন দিয়ে ডিসক্রিপশনটাও দিয়ে দিই, ঠিক আছে। মিস্টার দিচ্ছি না, মিস্টার দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ দুটোই থাক। তাহলে যেটা করবে, আমরা কোথায় যেন, হ্যাঁ যেটাই সেটাই কপি করে নিচ্ছি। তো আমরা এখানে যেটা লিখে দিব, মাস্ট নট এমটি রিটার্ন, এলস, এলস কি করবে, কুইরি ইনসার্ট করবে, কিন্তু এই যে টিবিএল, এই টিবিএল এর মাঝে, হ্যাঁ টিবিএল, টিবিএল কি করবে এরকম, তারপরে ভ্যালুস, ভ্যালুস, ঠিক আছে। তো এখানে আমাদের কি হবে, ডাটাবেজের, ডাটাবেজ ফিল্ডের নামগুলো হবে। তো কি আছে, টাইটেল, টাইটেল কমা, তারপরে কি আছে, ডিসক্রিপশন, ডিসক্রিপশন, তারপরে কি আছে, ইমেজ, ইমেজ, ওকে। তো এখানে কি হবে, এখানে হবে এই যে টাইটেল, টাইটেল কমা, সরি
তারপরে কি আছে ডিসক্রিপশন? তারপরে কি আছে ইমেজ? সরি, তুমি থাকবে একটু ছোট করে নিচ্ছে, এখানে ইকুয়াল হবে, এখন যেটা করব রেজাল্ট নামে আমি একটি ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এটা করব এই যে ডাটাবেজে কানেকশন এখানে করে রেখেছে এটা দিয়ে আমি যেটা করব ডাটা ডাটাবেজের কি ডাটা মেথড অ্যাক্সেস করলাম এবং এখানে 20 থেকে পাস করে দিলাম এবং পাস করে দেওয়ার সময় যেটা করলাম এটাকে দিয়ে দিলাম এবং ইফ ফাংশনের মাঝে বলে দিলাম এইভাবে। data insert it okay else it any chi data not inserted okay ওকে, তো দেখি এবার এটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা এরকম। হ্যাঁ, এখনো পর্যন্ত এখানে কোনো কাজ করছে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ইন্ডেক্স ফাইলে যাই, যাওয়ার পরে এখানে এটা আসছে কেন এটা তো দরকার নেই। সেটা করতে হবে যে এখানে যে হেডার আইএনসির ভিতরে যে আমাদের হেডার আছে, হ্যাঁ এই যে হেডার এখানে কিন্তু আমাদের ইনক্লুড করে নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলটা কাজ করবে না। ইনক্লুড করবো কাকে? ইনক্লুড আর্মস What is this? Let me see the cost of Senecana. Let me put the party a country. It is the Shawnee. New. Paste to see. Save the tea. Another the tea. তো দেখুন আমাদের কিছু প্রবলেম কিন্তু এখানে দেখাচ্ছে যে ওয়ার্নিং ইনক্লুড ওয়ান্স ডাটাবেস ডট পিএসপি ফেইল টু ওপেন স্ট্রিম ইমেজ হেডার ডট পিএসপি স্ট্রিম এবং ওয়ার্নিং ফেইল টু ডাটাবেস header.php3 তে আমাদের প্রবলেম দেখাচ্ছে যে আমাদের ইমেজটাকে বা এই ডাটাবেস ফাইলটাকে খুঁজে পাচ্ছে না। এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো ডাটাবেস ইনসার্ট করার প্রয়োজন নেই। এখানে আমাদের যেটা ইনসার্ট করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রসেস যেটা আছে প্রসেস ডাটাবেস আমাদের লাগবে না। প্রসেসটাকে আমরা কপি করছি প্রসেস 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 আচ্ছা আমরা হেডারে যাচ্ছি এখানে প্রসেসটাকে দিচ্ছি
এবং যেটা করতে হবে আমাদের, যেটা করতে হবে কি করতে পারি, কাজ করছে না কেন, কাজ করছে না তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আনছি ভিতর থেকে দুটোকে বের করে আনি, আপাতত এখানে আনছি বের করে আনছি, আনছির ভিতর কোনো কিছু নেই, কিন্তু ওগুলো করতে পারতাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে, সরি, ইন্ডেক্স ফাইলের ভিতরে এই যে আইএনসিটা আমাদের লাগবে না, এবং এখানে ফুটারে আইএনসি লাগবে না, সেভ দিচ্ছি, সেভ দিচ্ছি। আচ্ছা, এবার যেটা করবো এই যে হেডার, হেডার হেডারটা ওপেন করবো, এবং এখানে আমরা যেটা করবো ক্লাসের এই যে ক্লাসের যে ফাইলটা আছে, হ্যাঁ, আমরা এই ক্লাসেস ফাইলটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা যেটা করব, এর একটা অবজেক্ট তৈরি করব আমরা, এই যে ইন্ডেক্সের ভিতরে যেরকম আমরা অবজেক্ট তৈরি করেছি, এখানে প্রসেস এরকম একটা অবজেক্ট এখানে তৈরি করব, প্রসেস ইকুয়াল নিউ প্রসেস, ওকে ওকে তৈরি করে নিলাম। তো এবার যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে সিনট্যাক্স এরর, আনস্ট্রাকচারড এক্সপেন্টিং ভেরিয়েবল গেম, কোথায় প্রসেস ডট পিএস অনলাইন 11, অনলাইন 11, এই যে এটা আমাদের তুলে দিতে হবে, তারপর রিলোড দিচ্ছি। ও মাই গড, ডাটাবেস অনলাইন 25 কি আনডিফাইন্ড ভেরিয়েবল হোস্ট, ডাটাবেস 25 আনডিফাইন্ড ভেরিয়েবল হোস্ট হোস্ট হোস্ট, এই যে এখানে কিন্তু ডলার সাইন দিয়ে দিছে আমি, এখানে একসাথে ডলার সাইন হবে না, তখন কপি করেছিলাম। ওকে, এবার দেখি আমরা কোনো কিছু না দিয়ে দিই, সাবমিট দেই, দেখেন ফিল মাস নট বি এমটি, তো এখানে কিছু টাইটেল দিচ্ছি, এখানে এখানে কিছু দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাই, এখানে কিছু এরকম দিয়ে দিচ্ছি, সরি। ইমেজ সিলেকশন করছি, ইমেজ সিলেকশন করে আমরা যদি সাবমিট দিই, তাহলে কি করছে, ওয়ার্নিং এসটিআর টু লোয়ার এক্সপেক্ট প্যারামিটার 1 2 স্ট্রিং ইমেজ অনলাইন 27, ইমেজ 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 অনলাইন 27, এখানে এখানে কি সমস্যাটা হয়েছে একটু দেখে নেই, লোয়ার
আমি এটা করতে হবে, শুধু এভাবে দিলে হবে না, আমাদের আর একটা ফাংশন ইউজ করতে হবে, এন্ড। এন্ড ঠিক আছে, পিএইচপি এন্ড ফাংশন আমাদের এখানে ইউজ করতে হবে। ওকে, এখানে আবার জিরো চলে আসছে থেকে, জিরো তো সে দিচ্ছি, তো রিলেট দিচ্ছি। রিলেট দেওয়ার পরে আবারও দেখুন সমস্যা বলছে যে মুভ আপলোড ফাইল, এত ফেল টু আপলোড লিস্টেড নো সার্চ অফ ডিরেক্টরি। আমরা কিন্তু আপলোড নামে কোনো ডিরেক্টরি তৈরি করিনি, আমরা যেটা করব এই যে আমাদের এখানে এই ইমেজের এখানে আপলোড নামে একটি ডিরেক্টরি তৈরি করব, যেরকম আমরা এই যে ইমেজের ভিতরে যে এই এই নাম ঠিক আছে, এই নামে একটা ডিরেক্টরি এখানে তৈরি করব। ওকে, তো এখন যদি রিলোড দেই তাহলে দেখা যাচ্ছে কি ডাটা ইনসার্টেড। তো আমরা যদি এখানে ব্রাউজ করি তাহলে দেখতে পারবো এই যে ইমেজ ইনসার্টেড হয়ে গেছে, তো ডাটাও ইনসার্টেড হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব দেখি, আবারও ইনসার্ট করে দেখি, এরকম দিচ্ছি, কপি করছি, কপি করে এখানে আরো কিছু দিয়ে দিচ্ছি, নতুন একটি ইমেজ দিচ্ছি, ওপেন করছি, সাবমিট দিচ্ছি, ইমেজ ইনসার্টেড। ওকে, চলে আসছে, চলে আসছে। তো দেখি টিউটোরিয়াল অলরেডি 22 মিনিট হয়ে গেছে, পরবর্তী পর্বে আমরা ডিলেট আপডেট দেখবো।